প্রায় একশো বছরের পুরনো টাঙ্গালের ঐতিহ্যবাহী করটিয়ার হাট ঢাকা টাঙ্গাল মহাসড়কের করটিয়া বাইপাস সংলগ্ন এখানকার তৎকালীন জমিদার সাদত আলী খান পণ্যি এই হাটের জন্য জমি বরাদ্দ দেন এখানে প্রায় ত্রিশ হাজার পাইকার আসেন শাড়ি সহ বিভিন্ন ধরনের কাপড় কিনতে করটিয়ার হাটে অন্য অন্য মার্কেটের চেয়ে কেনাকাটা অনেক সাশ্রয়ী কম দামে সব কাপড় পাওয়া যায় আসলে এবারের ঈদে মা বাবার জন্য শাড়ি মানে শাড়ি কিনবো বাবার জন্য শার্ট শার্টের কাপড় কিনবো ভাই বোনদের জন্য জামা কাপড় কিনবো আশা করি এখানে সব সবই পাওয়া যায় এবং অন্যান্য মার্কেটের থেকে তুলনামূলকভাবে অনেক সস্তা পাওয়া যায় ভারত থেকেও পাইকার আসেন শাড়ি কিনতে এবারের ঈদকে সামনে রেখে জমে উঠেছে করটের হাট এই শাড়িগুলো উৎপাদন হয় শুধুমাত্র টাঙ্গাইল জেলায় আর বিক্রি হয় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন আমাদের এখানে আসে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন ভারত নেপাল এই সমস্ত রাষ্ট্রেও সিঙ্গাপুর এই সমস্ত রাষ্ট্রেও আমাদের এই সারিগুলা যায় মঙ্গলবার বুধবার মঙ্গলবার সারা রাত্রি চলে আজকে সারাদিন চলবে আবার আগামীকালেও চলবে মোটামুটি ভালোই হয় ঐতিহ্যবাহী এ হাটে আসা ক্রেতা বিক্রেতাদের জন্য তেমন সুযোগ সুবিধা তৈরি হয়নি প্রতিনিয়তই নানা দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা টাঙ্গালের করটিয়া থেকে মোস্তাবুদ্দিন আহমেদ চ্যানেল আয়